হ্যালো, আসসালামু আলাইকুম। আর অংশগ্রহণের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এই ভিডিওতে যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে কোড ফোর্স রাউন্ড 734 ডিভিশন 3 বি নাম্বার বি টু নাম্বার প্রবলেমটি। তো এটা হচ্ছে আন্ডারফুল কালারিং টু। তো আমরা এর আগের ভিডিওতে করছিলাম হচ্ছে আন্ডারফুল কালারিং ওয়ান। তো এটা মোটামুটি সেম। যারা আন্ডারফুল কালারিং ওয়ান ভিডিওটি দেখেনি তারা অবশ্যই অবশ্যই সেই ভিডিওটি দেখবেন, কারণ ওই প্রবলেমটি সলভ করার পরই এই প্রবলেমটি সলভ করতে আসবে, কারণ এই প্রবলেমটির সাথে এই প্রবলেমটার মোটামুটি অনেকটাই মিল পাবেন। হ্যাঁ, তো আন্ডারফুল কালারিং ওয়ানে ছিল হচ্ছে আমার একটা স্ট্রিং দেওয়া ছিল। স্ট্রিংটাকে আমার হচ্ছে আমি হচ্ছে দুই ধরনের কালার করতে পারতাম, হয় রেড আর না হয় গ্রিন, আর না হলে আমি কালার করতে পারতাম না, ঠিক আছে। বাট আমি এখানে আমি যে কালারগুলো করতে পারবো আমার বলেই দিবে আমি এক্স্যাক্টলি কতগুলো কালারে কালার করতে পারবো, সেটা হচ্ছে আমার এক্স্যাক্টলি কে। আর এটাতে আমার স্ট্রিং দেওয়া থাকবে না, এখানে আমার নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে। আমার দেওয়া থাকবে হচ্ছে টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর এন দেওয়া থাকবে, তারপর হচ্ছে আমার তারপর হচ্ছে কে দেওয়া থাকবে। ওকে, তো আমার তারপর এন সংখ্যক আমার কিছু হচ্ছে ভ্যালু দেওয়া থাকবে, যেমন স্ট্রিংয়ের ক্যারেক্টার দেওয়া ছিল এখানে আমার কিছু ভ্যালু দেওয়া থাকবে এন সংখ্যক। ওকে, তারপর আমাকে আমি বললাম তো আন্ডারফুল কালারিং অনেকই ছিল যে আমরা দুইটা কালারে কালার করতে পারতাম, মানে তিন ধরনের কাজ করতে পারতাম, হয় কালার করতাম না আর না হলে রেড না হলে গ্রিন। বাট এখানে আমার বলে দিছে যে আমি তিন ধরনের কালার, আমার তিন ধরনের না, আমি কে সংখ্যক কালারে কালার করতে পারবো, মানে কে এর মান যত হবে, কে এর মান যদি তিন হয় তাহলে মানে এক নাম্বার কালার, দুই নাম্বার কালার, তিন নাম্বার কালারে এই তিন ধরনের কালার করতে পারবো। একইভাবে যদি কে এর মান পাঁচ হয় তাহলে আমি এক নাম্বার কালার, দুই নাম্বার কালার, তিন নাম্বার কালার, চার নাম্বার কালার, পাঁচ নাম্বার কালার, এগুলো কালারে কালার করতে পারবো। হ্যাঁ, এবং সবশেষে আমাকে কী করতে হবে, সবশেষে আমাকে আর বাকি সব কন্ডিশনগুলো সেম। এটাই জাস্ট আমার পার্থক্য হচ্ছে এটাই যে ওটাতে আমার স্ট্রিং ছিল আর এখানে আমার হচ্ছে ক্যারেক্টার দেওয়া থাকবে। যেমন স্ট্রিংয়ের একই ক্যারেক্টার, যেমন এ যদি তিনবার থাকতো তাহলে আমি কী করতে পারতাম, তাহলে এ হচ্ছে তিনবার থাকলে আমি একটাকে রেড করতাম, একটা গ্রিন করতাম, একটা ফাঁকা রাখতাম, এরকম টাইপ যে আমার এখানে এখানে ইয়া দেওয়া থাকবে, ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে। ওকে, আর আমার ওখানে জাস্ট আমরা দুই ধরনের কালার করতে পারতাম, রেড আর গ্রিন। আর এখানে আমরা করতে পারবো কি, কে সংখ্যক কালার, মানে কে এর মান যত হবে এক থেকে অত নাম্বার কালার করতে পারবো আমরা, ঠিক আছে। এবং আমার ওখানে প্রিন্টের আমার ওখানে প্রিন্ট করতে হয়েছিল যে আমি কতগুলা ম্যাক্সিমাম কতগুলা রেড কালারে কালার করতে পারছি, এটা আমাকে প্রিন্ট করতে হয়েছিল। আর এখানে আমাকে জাস্ট প্রিন্ট করতে হবে কি, আমাকে প্রিন্ট করতে হবে যে কোন কত নাম্বার ইন্ডেক্সটা আমি কোন কালারে কালারিং করছি, এটা আমাকে প্রিন্ট করতে হবে। তো সো এটা একটু জটিল প্রক্রিয়া, ঠিক আছে, এটা একটু হার্ড আছে, তো ভালো মতো ইমপ্লিমেন্টটা দেখতে হবে। ওকে, আমাকে কোন নাম্বার ইন্ডেক্সটা আমি কোন কালারে করলাম এটা কিন্তু আমাকে প্রিন্ট করতে হবে। ওকে, সো বি কেয়ারফুল। আর বাকি কন্ডিশনগুলো সব সেম, যে আমার হচ্ছে আমি প্রিন্ট করতে পারবো কে সংখ্যক কালারে, আর না হলে আমি প্রিন্ট করতে পারবো না, মানে আমি ওখানে রেড আর গ্রিন ছিল, আমি এখানে করতে পারবো এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, এভাবে কে নাম্বার কালার পর্যন্ত করতে পারবো, আর বাকিগুলো আমি আর ইচ্ছা না হলে আমি কালার করবো না। আবার আমার করতে হবে কি, টু এলিমেন্ট ওই একই যে আগের কন্ডিশনটা ছিল, ওই আগের কন্ডিশন যে আমার যদি মনে করুন যে আমার এবার ইন্টিজার দেওয়া থাকবে, তাই না? তো আমার দেওয়া আছে যে কে এর মান হচ্ছে, আমার দেওয়া আছে কে এর মান হচ্ছে আমার থ্রি, কে এর মান কত, কে এর মান দেওয়া আছে থ্রি, তাহলে আমি কালার করতে পারবো ওয়ান, টু আর থ্রি নাম্বার কালার। হ্যাঁ, তো আমার আমার ধরে নিই যে আমার পাঁচ নাম্বার ভ্যালুটা দেওয়া আছে চারবার, পাঁচ নাম্বার ভ্যালুটা চারবার, তাহলে পাঁচ নাম্বার ভ্যালুটা যদি আমার চারবার দেওয়া থাকে তাহলে আমি কী করতে পারবো, আমি এক নাম্বার পাঁচ প্রথম পাঁচটাকে আমি এক নাম্বার কালারে কালার করে দেবো, দ্বিতীয় নাম্বার পাঁচটাকে আমি দুই নাম্বার কালারে কালার করে দেবো, তিন নাম্বার পাঁচটাকে আমি তিন নাম্বার কালারে কালার করে দেবো, তাহলে আমার কে সংখ্যক কালার করা হয়ে গেল। বাকি যে আরেকটা যে পাঁচ আছে এটাকে কি আমি কালার করতে পারবো না, কারণ আমি এক নাম্বার দিলেও আমার এটা করা আছে, দুই নাম্বার দিলেও করা আছে, তিন নাম্বার দিলেও করা আছে, সো এটাকে আমি ফাঁকা কালার দিয়ে রাখবো, আর ফাঁকা কালারটা হচ্ছে জিরো। ওকে, তো এটা করতে হবে। এবং আমাকে কী করতে হবে, ওই যে আমার যেমন রেড এবং গ্রিনের সংখ্যা সবসময় সমান হইতে হয়েছিল, তো একইভাবে এখানে ওই যে এক নাম্বার দুই নাম্বার এভাবে কে নাম্বার কালারগুলো সবগুলো কালারের মানে প্রত্যেকটা কালারের কালারিং সংখ্যা যেন সমান থাকে। ওকে, এবং আমি বলছি যে ম্যাক্সিমাম কতগুলো কালারে কালারিং করতে পারি এটা আমাকে প্রিন্ট করতে হবে। তো চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। তো আমরা এটাকে একটু কপি করে নিই, এটাকে আমরা একটু কপি করে নিই, চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই। তো এখানে আমরা নাম্বারটাকে নিলাম, এখানে আমরা নাম্বারটাকে নিলাম, তো এখানে হচ্ছে এখানে এটা হচ্ছে এন আর এটা হচ্ছে কে, এটা হচ্ছে এন, এটা হচ্ছে কে। তো আমি এটা আসলে কীভাবে করতে পারি, এটা আমি আসলে কীভাবে করতে পারি, তো আমি ওই একইভাবে কাউন্ট করে নেব, কাউন্ট করে নেব যে তিন কতবার আছে, তিন কতবার আছে, তিন কতবার আছে, তিন আছে হচ্ছে আমার একবার, দুইবার, দুইবার আছে, তিন আছে দুইবার, তিন আছে দুইবার, আর এক কতবার আছে, এক আছে হচ্ছে আমার, এক আছে হচ্ছে আমার এক দুই তিন চার, চারবার আছে, চারবার, ওই আগের মতো করে সলভ করতে শিখ, আন্ডারফুল কালারিং ওয়ানের মতো করে, ঠিক আছে। তো অবশ্যই ওই ভিডিওটা দেখি, তারপর ওই ভিডিওটা দেখবেন।
তারপর হচ্ছে আমরা দেখব যে 3 আছে 2 বার, 1 আছে 4 বার, তারপর 10 কতবার আছে? 10 আছে হচ্ছে আমার 3 বার, 3 বার। তারপর হচ্ছে আমার, তারপর কি আছে? 2, 2 কতবার আছে? 2 আছে হচ্ছে আমার 1 বার, 2 আছে হচ্ছে আমার 1 বার, 1 বার। ওকে, তো এটা আমার হচ্ছে কালারিং করা আছে। তো এখন দেখুন আমরা কীভাবে কালারটা করতে পারি। ডিফারেন্ট ডিফারেন্ট আমরা কত সংখ্যক কালার করতে পারবো? 3 ধরনের কালার করতে পারবো। কী কী ধরনের কালার? কে সংখ্যক কালার, তার মানে 1 নাম্বার কালার, কালার ধরে নিই যে কালার কালার 1 মানে 1 নাম্বার কালার করতে পারবো, তারপর 2 নাম্বার কালার করতে পারবো, তারপর হচ্ছে 3 নাম্বার কালার করতে পারবো। এবং কোন কোন ইন্ডেক্সগুলো কালার করতে হবে আমাকে জাস্ট ওইটাকে আইডেন্টিফাই করতে হবে, যে আমি 1 নাম্বার কালারকে কোন ইন্ডেক্সটাকে 1 নাম্বার কালারে করলাম, কোন ইন্ডেক্সটাকে 2 নাম্বার কালারে করলাম, কোন ইন্ডেক্সটাকে 3 নাম্বার কালারে করলাম, এটা আমাকে করতে হবে। ঠিক আছে, তো আমাদের লজিক হচ্ছে একটা জিনিস দেখে নিন, যে আমরা এর আগে দেখছিলাম যে যদি আমাদের কালারের সংখ্যা মানে 3 এর সংখ্যা যদি আমার 2 এর বেশি অথবা সমান, 2 এর বেশি অথবা সমান, ওখানে ছিল 2 এর বেশি অথবা সমান, কেন ধরছিলাম? 2 কেন ধরছিলাম? কারণ 2টা কালার ছিল, রেড এবং গ্রিন। আর এখানে কতগুলো কালার হবে? কে সংখ্যক কালার। তার মানে আমরা একটা কাজ করে নেব, যে যদি ইফ যদি যদি কি হয় যে আমাদের কাউন্ট কাউন্ট অফ নাম্বার যদি গ্রেটার দেন ইকুয়াল কে হয়, কী হয়? গ্রেটার দেন ইকুয়াল কে হয়, তাহলে ওই নাম্বারগুলো যে যে ইন্ডেক্সে আছে আমরা কী করতে পারি? ওই নাম্বারগুলো আমরা যে যে ইন্ডেক্সে আছে ওই ইন্ডেক্সগুলোকে আমরা কী করতে পারি? ওই ইন্ডেক্সগুলোকে আমরা মানে যদি গ্রেটার দেন ইকুয়াল হয় তাহলে আমরা কিছু সংখ্যক মানে প্রথম থেকে কিছু সংখ্যক ইন্ডেক্সকে আমরা ওই কে সংখ্যক কালারে কালার করে দিতে পারি, প্রত্যেকটাকে একটা করে দিয়ে দেবো আর বাকিগুলো কালার থাকবে না, মানে জিরো কালারে চলে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমার কী করতে হবে? এই জন্য আমার 3 কত কত ইন্ডেক্সে আছে আমাকে কিন্তু এটা কিন্তু ধরে রাখে ঢুকায় রাখে দিতে হবে। তাহলে আমার 3 আছে 2টা, 3 আছে কয়টা 2টা, কত কত ইন্ডেক্সে আছে? আছে হচ্ছে আমার 0 নাম্বার ইন্ডেক্সে, আর আছে হচ্ছে আমার 0 1 2 3 4 5 6 নাম্বার ইন্ডেক্স। ওকে, তো একইভাবে 4 কত কত, 1 কত বার আছে? 4 বার আছে। কত কত ইন্ডেক্সে আছে আমার? আছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ইন্ডেক্স আছে। ওকে, একইভাবে 10 আছে কয়টা? 3টা। কত কত ইন্ডেক্সে আছে? 10 আছে হচ্ছে আমার 4 5 5 নাম্বার ইন্ডেক্সে আছে, 6 7 7 নাম্বার ইন্ডেক্সে আছে, আর হচ্ছে আমার 8 নাম্বার ইন্ডেক্স আছে। ওকে, 2 কতবার আছে? 1 বার। এবং এটা কত নাম্বার ইন্ডেক্স আছে? এটা আছে হচ্ছে আমার 9 নাম্বার ইন্ডেক্স আছে। এই যে আমার কিন্তু ইন্ডেক্সগুলো ঢুকায় রাখে দিতে হবে, যে কত কত ইন্ডেক্স আছে এটা কিন্তু আমার ঢুকায় রাখে দিতে হবে। বি কেয়ারফুল, এটা কিন্তু আমার ইন্ডেক্সগুলো আমার কিন্তু ঢুকায় ঢুকায় রাখে দিতে হবে। ঠিক আছে, তো আমি ইন্ডেক্সগুলো ধরে নিই যে 0 1 2 3 4 5 6 7 8 9, আমার এটা হচ্ছে আমার ইন্ডেক্স, এটা আমি রাখি, এটা হচ্ছে আমার ইন্ডেক্স। এই যে এই নাম্বারগুলো, এটা হচ্ছে আমার ইন্ডেক্স, এগুলো হচ্ছে নাম্বার ছিল, আর এটা ছিল আমার হচ্ছে আর ইন্ডেক্সগুলো ছিল, 9টা ইন্ডেক্স, 10টা ইন্ডেক্স 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, 0 নাম্বার ইন্ডেক্স 3, 1 নাম্বার ইন্ডেক্স 1, 2 নাম্বার ইন্ডেক্স 1, 3 নাম্বার ইন্ডেক্স 1, 4 নাম্বার ইন্ডেক্স 1, 5 নাম্বার ইন্ডেক্স 10, 6 নাম্বার ইন্ডেক্স 3, 7 নাম্বার ইন্ডেক্স 10, 8 নাম্বার ইন্ডেক্স 10, 9 নাম্বার ইন্ডেক্স 2 আছে। ওকে, আমি কাউন্ট করে নিছি যে 3 কতবার আছে এবং 3 কত কত কোন কোন ইন্ডেক্সে আছে, এটা কাউন্ট করে নিছি। 1 কত নাম, এটা আমার করে নিতে হবে যে 1 কত কতবার আছে এবং কত কত নাম্বার ইন্ডেক্স আছে, এটা কাউন্ট করে নিতে হবে। 10 কতবার আছে এবং কত কত ইন্ডেক্সে আছে, এটা আমার কী করতে হবে? কাউন্ট করে নিতে হবে। ওকে, তারপর হচ্ছে আমাকে এখন যেটা করতে হবে, যে আমি দেখব যে কাউন্ট অফ নাম্বার যদি কে চাইতে বড়ো হয়ে যায়, কাউন্ট অফ নাম্বার যদি কে চাইতে বড়ো হয়ে যায়, যেমন দেখুন 3 কি আমার কে চাইতে বড়ো হয়ে গেছে? না, কে চাইতে বড়ো হয়নি, সো এটা আমার রাখতে হবে। 4, এই যে 1 কি মানে কে চাইতে কি এর কাউন্ট অফ 1 কি কে চাইতে বড়ো অথবা সমান হয়ে গেছে? হ্যাঁ, 4 কিন্তু 3 এর চাইতে বড়ো হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমার কী করতে হবে? 4-এর যে ইন্ডেক্সগুলো আছে এই ইন্ডেক্সগুলো আমি কালারিং করে দিতে পারি। তাহলে 1 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্সকে আমি কালার করে দেবো, 1 নাম্বার ইন্ডেক্স আমি 1 নাম্বার কালারে করবো, 2 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্সকে আমি 2 নাম্বার কালারে করবো, 3 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্সকে আমি 3 নাম্বার কালার করে দেবো। তাহলে কে সংখ্যক কালার করে দিলাম, তাহলে 1 নাম্বারকে 1 নাম্বার, এটা 1 নাম্বার কালার করলাম, 2কে 2 নাম্বার কালার করলাম, 3কে 3 নাম্বার কালার করে দিলাম। এখন আমার 4 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্স আমার একটা ইন্ডেক্স বেশি হয়ে গেছে, এখানে কি আমি অন্য কোনো এই যে 4 নাম্বার ইন্ডেক্সে যে 1টা আছে এই 1টাকে কি আমি অন্য কোনো কালারে কালার করতে পারবো? মানে কে সংখ্যক কালার তো হয়েই গেছে, 1 তো আমার 1 4টা ছিল, আমি 3টাকে তো 1 2 3 নাম্বার কালারে করে দিছি, বাকি যে 1টা আছে এটাকে আমি 1 2 3 এর মধ্যে কোনো কালার করতে পারবো না, কারণ একবার করে ফেলে আরেকটা আমি করতে পারবো না, সেটাকে আমি নোট কালার করে রাখতে হবে, যে 0 করে দিতে হবে। ঠিক আছে, তার মানে আমার যদি বড়ো অথবা সমান হয়ে যায় তাহলে আমি কে সংখ্যক কালার আমি করে দেবো 1 থেকে 3 কে পর্যন্ত, আর বাকিগুলোকে আমার 0 থেকে যাবে। ওকে ওকে, তার মানে একের কাজ শেষ, একের কাজ খতম। এবার আমরা 10-এ আসি, 10 কত আছে? 10-এর কাউন্টের সংখ্যা কি কে চাইতে বড়ো অথবা সমান আছে? হ্যাঁ, আমার কী আছে? কে চাইতে সমান আছে, সো আমি এটাকেও কিন্তু আমি কে সংখ্যক কালারে কালার করে দিতে পারি। তাহলে 5 নাম্বার ইন্ডেক্সকে আমি 1 নাম্বার কালার করে দিই,
5 নাম্বার ইনডেক্সকে আমি 1 নাম্বার কালারে করে দিই তারপর হচ্ছে 7 নাম্বার ইনডেক্সকে আমি কি করব 7 নাম্বার ইনডেক্সকে আমি 1 নাম্বার কালার করে দেব 7 নাম্বার ইনডেক্সে 1 নাম্বার কালার করে দেব 8 নাম্বার ইনডেক্সকে আমি কি করব সরি 7 নাম্বার ইনডেক্সে 1 না 2 নাম্বার ইনডেক্স 2 নাম্বার কালার করব কারণ এটাকে 1 নাম্বার এটাকে 2 নাম্বার কালার এটাকে হচ্ছে 3 নাম্বার কালার করব তাহলে 8 কে আমি কি করব 3 নাম্বার কালার করে দেব 3 নাম্বার কালার করে দেব দেখুন আমার সবগুলো কিন্তু সমান সমানই হচ্ছে হ্যাঁ তো এটার কাজও শেষ আর কোনো বাকি আছে না বাকি নেই চোখটাকে আমি ফাঁকা রাখবো না তো এটা কালার করা শেষ আর তুই এটা কি আমার k এর সমান মানে 2 এর কাউন্টার সংখ্যা কি k এর সমান অথবা উপরে আছে নাই সো আমার দেখুন আমার কিন্তু এটুক করা হয়ে গেছে এখন আমার এটুক কিন্তু বাকি আছে আমার এই যেগুলো আমার 2 মানে k এর চেয়ে ছোট ছিল যতগুলো ওগুলো কিন্তু আমার বাকি আছে তো এই ক্ষেত্রে আমি কি করব যে যেগুলো আমার বাকি আছে যে যে ইনডেক্সগুলো বাকি আছে ওই ইনডেক্সগুলো আমি পর পর করে নিয়ে নেব তাহলে 0 কে নেব তারপর 6 কে নেব তারপর আমি 9 কে নেব কেন নিয়ে নিলাম দেখুন আমার যেহেতু কম আছে তার মানে আমি যদি প্রথম থেকে 1 2 3 তারপর আবার 1 2 3 আবার 1 2 3 করে সাজাতে সাজাতে যাই তো সেই ক্ষেত্রে আমার কখনোই মানে একই ইনডেক্সে মানে 3 এর কখনোই একটা ইনডেক্সে 1 আবার ফিরে আসবে না কারণ কি আছে 3 হচ্ছে আমার হচ্ছে k এর চাইতে কম আছে ঠিক আছে সো আমরা কি করব এই ইনডেক্সগুলোকে একটা ভেক্টরের মধ্যে নিয়ে নিব যেগুলো আছে মানে পর পর করে নিব যেগুলো আমার মানে কম কম করে আছে ঠিক আছে মানে k এর চাইতে কম কম করে যেগুলোতে আমার কাউন্ট সংখ্যা আছে সো ওই ইনডেক্সগুলোকে আমি কি করব এভাবে নিয়ে নিব এভাবে সাজাই দেব পর পর করে সাজাই দেব যে যখনই ছোট হবে মানে যখনই মানে ওই নাম্বারটার কাউন্টের সংখ্যা কে যাতে কম হবে সেগুলোকে আমি কি করব একটা ভেক্টরের মধ্যে নিয়ে নেব এখানে আমি নিব 06 যাতে কম ছিল আর বাকিগুলো তো আমি মান ঢুকাই রাখে দেবো ঠিক আছে একইভাবে 10 নিব 10 এর যেহেতু সমান অথবা উপরে ছিল সো ওটাকে আমি কালার করে দেবো তারপর হচ্ছে যেহেতু 2 কম ছিল এটাকে আমি ভেক্টরের মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে আমার এখানে 3টা আছে তো আমার দেখুন আমার তো আরও বেশি থাকতে পারতো না 4টা বা 5টা থাকতে পারো পারতো তো সেক্ষেত্রে আমার কী করতে হবে এই সাইজটাকে কে দ্বারা মডুলাস করে নিতে হবে দেন আমার অতগুলো বাদ দিয়ে দিতে হবে কারণ আমার আমার কিন্তু কালারের সংখ্যা সমান হতে হবে ঠিক আছে তো আমি এই জন্য কী করবো যে আমার যেহেতু 3টা আছে তো আমি 1 নাম্বার 2 নাম্বার এটাকে আমি 1 নাম্বার কালার করতে পারি এটাকে 2 নাম্বার কালার করতে পারি 3 নাম্বার কালার করতে পারি আমার কিন্তু কালার সংখ্যা সমান হয়ে যাচ্ছে বাট আমি ধরে নিই যে 2 নাম্বার 2 আমার আরেকটা বেশি ছিল আমি ধরে নিই যে 2 আমার একটা বেশি ছিল আমার ছিল এখানে 10 নাম্বারে ইনডেক্সে ছিল 2 আমার একটা বেশি ছিল 2 আমার একটা বেশি ছিল যে আমার এখানে আরেকটা 2 ছিল ঠিক আছে সো আমার 11টা ইনডেক্স ধরে নিই ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা কী করতাম তাহলে আমার এখানে 10 নাম্বার কালারটা এখানে থাকতো ঠিক আছে না এখানে 10 নাম্বার কালারটা থাকতো তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি এখন জাস্ট কী করবো যে জাস্ট কালার করে দেবো যে 1 নাম্বার ইন্ডেক্স 0 নাম্বার ইন্ডেক্সকে আমি 1 নাম্বার কালার করে দেবো 2 নাম্বার 0 নাম্বার ইন্ডেক্সকে আমি 1 নাম্বার কালার করে দেবো 0 নাম্বার ইন্ডেক্স 1 নাম্বার কালার করবো 6 নাম্বার ইন্ডেক্সকে আমি 2 নাম্বার কালার করবো 6 নাম্বার ইন্ডেক্সকে আমি 2 নাম্বার কালার করবো 6 নাম্বার ইন্ডেক্সকে 2 নাম্বার কালার করবো 9 নাম্বার ইন্ডেক্সকে আমি কী করবো 9 নাম্বার ইন্ডেক্সকে আমি 3 নাম্বার কালার করবো হ্যাঁ আর 10 নাম্বার ইন্ডেক্সে আমি কোনো কালার করতে পারবো না কারণ আমার হয়ে গেছে আমি এই 10 নাম্বার ইন্ডেক্সে যদি 1 দিয়ে দিই আমি ধরি যে 10 নাম্বার ইন্ডেক্সে আমি 1 দিয়ে দিলাম তাহলে দেখুন তো এখানে যতগুলো 1-এ কালার করছি যতগুলো 2-এ কালার করছি যতগুলো 3-এ কালার করছি সবগুলো সংখ্যা কি সমান আছে না 1 কি সবগুলো 3টা 3টা করে আছে বাট 1 কিন্তু আমার একটা বেশি হয়ে গেছে সো এটাকে আমি কালার করতে পারবো না সো আমি এই 10 নাম্বার ইন্ডেক্সটা আমি কালার করতে পারবো না তার মানে আমি কালার করতে কতগুলো পারবো না যতগুলো আমার 3 দ্বারা ভাগ করার পর ভাগ শেষ যতগুলো বাকি থাকবে শেষ ততগুলো কালারকে আমি কালার করতে পারবো না ওকে এটাই আমার হচ্ছে লজিক সেগুলোকে আমি 0 দিয়ে কাউন্ট করে রাখি এখন দেখুন এই যে আমি দেখুন এই যে আমি যে 10টা ইনডেক্স ছিল আমি কিন্তু সুন্দরভাবে দেখুন কোনটা কোন নাম্বারে কালার করছি আমি কিন্তু সুন্দরভাবে ডুগা রাখে দিছি এখন জাস্ট এই টাকা জাস্ট প্রিন্ট করে দিলেই হয়ে যাবে ওকে তো কত নাম্বার ইনডেক্সে কত নাম্বার কালারটা করছি আমি করে ফেলছি তো এটার জন্য আমি যে বললাম যে লজিকটা আবার বলতেছি সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে কত নাম্বার ইন্ডিজার নাম্বারটা কতবার আছে সেটা কাউন্ট করা এবং ওই ইন্ডিজারটা কোন কোন ইনডেক্সে আছে সেটা আমার ঢুকা রাখা মানে ওটা আমাকে মানে রাখে দেওয়া ঠিক আছে এটা আমি কীভাবে করবো সেটা কোডে দেখলে বুঝতে পারবো আমি জাস্ট লজিকটা দিচ্ছি কোডটা আপনারা নিজেরা করবেন আর আমি কোড তো দেখাবই তো এটা কাজ আমার হচ্ছে ওই ইন্ডিজারটা কতবার আছে ওই অ্যারেটার মধ্যে এবং কোন কোন ইন্ডেক্স আছে এই দুইটা কাজ আমার করতে হবে করার পর এগুলো যখন সবগুলো ইন্ডিজারের মধ্যে এই কাজগুলো করা হয়ে যাবে তখন আমার করতে হবে কি তখন জাস্ট আমাকে চেক করতে হবে যে আমি তখন চালাবো মানে যেভাবে হোক চালাই আমাকে জাস্ট চেক করতে হবে যে ওই অত নাম্বার ইন্ডিজারটার কাউন্টের সংখ্যা যদি কে যাতে বড়ো অথবা সমান হয় তাহলে আমি প্রথম থেকে মানে যে যে ইন্ডেক্সে থাকুক না কেন প্রথম থেকে আমি কে সংখ্যককে আমি কালারিং করে দেবো 1 2 3 এভাবে কে কালার পর্যন্ত আর বাকিগুলোকে আমি 0 করে রাখে দেবো ঠিক আছে বাকিগুলো আমি কালার করতে পারবো না এভাবে যতগুলো বড়ো অথবা সমান থাকবে সেগুলো কালার হয়ে যাবে আর যেগুলো বড়ো অথবা সমান হবে না ছোটো থাকবে মানে কম সংখ্যক থাকবে ওগুলোকে জাস্ট আমি একটা ভেক্টরের মধ্যে ওই ইন্ডেক্সগুলোকে জাস্ট আমি নিয়ে নেব নেওয়ার পর যেগুলোতে কম কম করে থাকবে সবগুলো আমার একটা ইন্ডেক্সের মধ্যে একটা ভেক্টরের মধ্যে থাকে যাবে থাকার পর আমার জাস্ট কী করতে হবে জাস্ট ওগুলোকে জাস্ট 1 2 3 করে কালার করতে করতে চলে যেতে হবে হ্যাঁ কতক্ষণ পর্যন্ত কালার করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটাতে কে সংখ্যকবার কালার হতে হতে যাবে যতগুলো বাকি থাকবে ওগুলোকে আমার 0 করে রাখে দিতে হবে এইটা হচ্ছে আমার সলিউশন ওকে তো চলুন আমরা কোডটা দেখি তো কোডটা দেখুন আমি দেখুন আমি কী করছি যে আমি আমরা দেখুন কোডটা একটু ভালো মতো খেয়াল করুন যে আমরা এন কে এনেছি এন কে এক্স আচ্ছা যাই হোক আমরা ম্যাপ নেব ম্যাপের মধ্যে কী করবো ওই যে ইন্টিজার নাম্বারটা কতবার আছে এটা কাউন্ট করার জন্য ম্যাপ নেব হ্যাঁ আর ভেক্টরের মধ্যে যে
ওই ওই নাম্বার ইন্ডেক্সটা মানে তিন কতবার আছে, কোন কোন ইন্ডেক্স আছে এটা বের করার জন্য আমি ভেক্টরটা নিচ্ছি, কত না আমার কতগুলো নাম্বার থাকতে পারে, এ এন সংখ্যক নাম্বার থাকতে পারে, এটা বলে দিচ্ছে যে আমার নাম্বারগুলো এন পর্যন্ত হতে পারে, তো আমি এই জন্য এন প্লাস থ্রি পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি ভেক্টরটা, ঠিক আছে। তো আমি জাস্ট কী করছি যে স্ক্যান করছি, ওটাকে আমি কী করছি কতবার আছে ম্যাপের মধ্যে প্লাস প্লাস করছি, এবং ওই ওই নাম্বার মানে ওই নাম্বার মানে ইয়াতে ভেক্টরে অত নাম্বার ভেক্টরেই আমি অর ইন্ডেক্সটাকে পুশ করছি, অত নাম্বার ভেক্টরে মানে আমি পুশ করছি যে তিন নাম্বার ভেক্টরে তিন নাম্বার ভ্যালুটা কোন কোন ইন্ডেক্স আছে ওটা আমি জাস্ট পুশ করবো, এই যে এটা থাকবে হচ্ছে তিন নাম্বার ভেক্টরের মধ্যে থাকবে, ওকে। এটা আমি কাজ করছি এই জায়গায়, এই কাজটা করার পর আমি একটা অ্যান্সার ভেক্টর নিচ্ছি যেটাতে আমার অ্যান্সারটা রাখবো, আমি যেটাতে আমি অ্যান্সারটা আমি কী করবো রাখবো, ওই যে অ্যান্সারটা রাখবো যে অ্যান্সারটা যে যে ভ্যালুতে থাকবে আমি অ্যান্সারটা রাখবো না যে এত নাম্বার ইন্ডেক্সে এত নাম্বারকে আমি কালার করছি, এটা রাখার জন্য আমি অ্যান্সার একটা ভেক্টর নিচ্ছি, আমার কতগুলো কালার কতগুলো ইয়া করতে হবে অ্যান অ্যান সংখ্যক থাকবে, ঠিক আছে। তো আমি অ্যান প্লাস থ্রি নিয়েছি, আমি সবগুলোতে জিরো ঢুকে রাখছি, সর্বপ্রথম জিরো ঢুকে রাখছি, ওকে। এখন আমি পেয়ার নিচ্ছি, পেয়ারটা না নিলে হতো, এটা ভেক্টর নিলেই হতো সমস্যা নেই, এটা ভেক্টর নিলেই হতো, তো আমি পেয়ার নিয়ে যেহেতু নিয়ে ফেলছি সমস্যা নেই, একটু দেখুন। এখন আমি এই যে ম্যাপটা চালাবো, ম্যাপের মধ্যে আমি দেখবো যে এ ইকুয়াল আই টি ডট ফার্স্ট আর বি ইকুয়াল হচ্ছে আই টি ডট সেকেন্ড, সেকেন্ড মানে হচ্ছে ওই এ নাম্বার ভ্যালুটা কতবার আছে, ওটা বি বি না বিতমবার আছে। আমি দেখবো বি যদি কে চাইতে বড়ো অথবা সমান হয় তাহলে আমি কী করবো, কালার ইকুয়াল অন রাখছি আর জিরো থেকে কে পর্যন্ত চালাবো, এবং ওই যে ভি অফ এ অফ ওই যে ইন্ডেক্সগুলো ই এ অফ এ ও এ ভি অফ এ ভেক্টরের মধ্যে যা আছে ওগুলোকে জাস্ট আমি কালার করে দিচ্ছি, কী কালার করছি, কালার ওয়ান, এরপর কালার টু, কালার থ্রি, কালার ফোর, এভাবে কালার কালার হয়ে অ্যান্সার ওই ইন্ডেক্সে আমার কালারগুলো থাকে যাবে হয়ে, ঠিক আছে। এবং বাকিগুলো তো জিরো হয়ে থাকে গেলো, তো কে সংখ্যক কালার হয়ে গেলো আর বাকিগুলো জিরো হয়ে থাকে গেলো যদি বুড়ো অথবা সমান, আর যদি না হয় তো সেক্ষেত্রে আমরা কী করবো এই ইন্ডেক্সগুলোকে আমি ভি ওয়ান ভেক্টরের মধ্যে পুশ করবো। তো এখানে আমি ওই ইয়াটা পুশ করছি আর ইন্ডেক্সটা পুশ করছি, তো এটা দরকার নাই, এখানে জাস্ট আপনারা যদি পেয়ার না নিতে জাস্ট ভেক্টর নিতেন তাও হইতো, ঠিক আছে। তো আমি জাস্ট ইন্ডেক্সটা পুশ করবো, ইন্ডেক্সটা পুশ করার পর জাস্ট কী করবো, এখন আমার ওভাবে তো কালার হয়ে গেলো, এখন যে ইন্ডেক্সগুলো বাকি আছে এখন ওগুলোকে কালার করতে হবে, যেগুলো আমার কে সংখ্যকের কম ছিল সেগুলোকে আমার কালার করতে হবে। তো এটা কালার করার জন্য আমি কীভাবে কালার করতে পারি, আমি সর্বপ্রথম দেখে নেবো যে কত কে কে দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে, অতগুলো আমি বিয়োগ করে দেবো, বিয়োগ করে আমি চালাবো, চালানোর পর সেম কালারটা চলবে, যে আমি ভি অফ আই ডট সেকেন্ডের মধ্যে ইন্ডেক্সটা হচ্ছে সেকেন্ডের মধ্যে থাকবে, যেহেতু আমার ইন্ডেক্সটা দরকার সেকেন্ডের মধ্যে থাকবে, ওই ইন্ডেক্সের মধ্যে কালার করবো, কালারের মান ওয়ান, কালার প্লাস প্লাস করবো, এভাবে কে সংখ্যক কালার হইতে থাকবে, এবং যখন কে মান কালারের মান কে চাইতে বড় হয়ে যাবে তখন কালারকে আবার অন করে দেবো, মানে আবার ওয়ান থেকে শুরু হবে, এভাবে করবো, ঠিক আছে। করার পর সবশেষে আমি জাস্ট অ্যান্সার ওই ইন্ডেক্সের মধ্যে আমার পিনগুলো পিন করে মানে কালারগুলো ঢুকাই দিয়েছিলাম, ওটা জাস্ট পিন করে দিতে হবে, ওকে। তো এটাই ছিল হচ্ছে আমাদের সলিউশন। তো এই জায়গায় একটু দেখুন যে এটা এটা যদি আপনারা পেয়ার নাও নেন তবুও কিন্তু হবে, ওকে, এটা পেয়ার না নিলেও হবে, এটা জাস্ট ভেক্টর নিলেই হবে। এখানে জাস্ট আমি দুইটা মান ঢুকাইছি না, এখানে দুইটা মান ঢুকাইছি, দুইটা না মান ঢুকে যদি জাস্ট আপনারা ইন্ডেক্সটা ঢুকান তাহলেই হবে, জাস্ট ইন্ডেক্স নিয়ে কাজ করেন তাহলে, ওকে। তো আশা করি বুঝতে পারছেন, লজিকটা বোঝাটাই মেন, কোড ডাজ নট ম্যাটার, আর তো কোড আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে, আল্লাহ হাফিজ।